চ্যানেল আমি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তো আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি আজকে আমি বানাবো ব্রকলি এবং আলু দিয়ে রুই মাছের ঝোল বা রুই মাছের মশলাগারি তো চলো শুরু করা যাক তো আমি প্রথমে জল বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে এবং দিয়ে দিয়েছি সামান্য নুন নুনটা দেওয়ার কারণ হচ্ছে ব্রকোলির যে সবুজ ভাব সেটা বজায় রাখা তো এবার কি করব ব্রকোলিগুলোকে খুব বেশি নয় জাস্ট দু মিনিট মতন ভাপিয়ে নেব ব্রকোলিতে যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে মানে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি হবে ব্রকোলিটা কিন্তু আর সেই কাঁচা গন্ধটা থাকবে না সেই জন্য আমি প্রথমে ব্রকোলিটা ভেজে নিচ্ছি না এবং ব্রকোলি খুব বেশি ভেজেও নিতে হয় না তাহলে ব্রকোলির যে মানে পুষ্টিগুণটা আছে সেটা নষ্ট হয়ে যায় তা আমি জাস্ট দু মিনিট মতন ভাপিয়ে নিয়েছি এবং ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে প্রথমে মানে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কিচ্ছু মাখাইনি তোমরা চাইলে সামান্য গুঁড়ো মাখিয়ে নিতে পারো আমি শুধুমাত্র নুন এবং হলুদ মাখিয়েছি তো তারপরে মাছগুলোকে এবার একে একে দেখো তেলে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করবে তারপরে মাছগুলোকে দেবে নইলে কিন্তু মাছগুলো কড়াই লেগে যেতে পারে তো মাছগুলো মোটামুটি ভেজে নেব দু মিনিট মতন একদিক ভাজা হয়ে গেছে আমি এবার কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে এটাকে একটু উল্টে দেবো ভালোভাবে একদিক ভেজে নিয়েছি যাতে আর উল্টাতে পাল্টাতে না হয় তো এবার আর একটা দিক একইভাবে ভেজে নেব কিছুক্ষণ ওদিকে আলুটাও কেটে রেখে দিয়েছি মানে খুব অল্প মশলাতেই বানাবো এবং খুবই সুন্দর খুব টেস্টি ব্রকোলি দিয়ে মানে মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে মানে ব্রকোলির বেশিরভাগ তরকারি খুব সুন্দর যদি ব্রকলিটা একটু কম করে ভাজা যায় ব্রকলি বেশি ভাজলে কিন্তু ব্রকলির স্বাদটাই নষ্ট হয়ে যায় এবং অবশ্যই পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায় তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছগুলো একে একে তুলে নিচ্ছি এই যে তেলটুকু রয়েছে ওই তেলেই আমি এবার আলুগুলোকে দিয়ে দেবো আর তেল দিচ্ছি নেক্সটটা এইটুকু তেলেই রান্নাটাও হয়ে যাবে তো আমি এবার পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি সব এবং আলুগুলোকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেবো জাস্ট দু তিন মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হয়ে যাবে খুব বেশি দরকার নেই তোমরা চাইলে আলুর ওপরে একটু নুন দিয়ে দিতে পারো কিন্তু আমি যেহেতু মাছ ভাজার পরেই ওই তেলটাতেই আলুটা ভাজছি সেহেতু মাছে লবণ দিয়েছিলাম সেই মানে নুনটা একটু থেকে যাবে যার জন্য আমি আর এক্সট্রা কোনো নুন দিলাম না তোমরা চাইলে দিতে পারো বা আলাদা করে যদি তেল দিয়ে ভাজো সেই ক্ষেত্রে কিন্তু একটু নুন দিয়ে দিতে পারো আমি যেহেতু মাছের তেলে ভেজেছি সেই জন্য আর নুন দিচ্ছি না তো আলুগুলো ভেজে রেখে দিয়েছি এবার আমি ওই তেলেই মানে যে তেলটুকু রয়েছে বললাম সেই তেলটুকুতেই রান্না করবো তো তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এবং এলাচ তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব হাই ফ্লেমে পেঁয়াজ ভাজবো না পেঁয়াজটা খুব বাজে হয়ে যাবে মানে পেঁয়াজটা একেবারে পুড়ে পুড়ে যাবে বা একদম বেরেস্তা হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব খুব বা লো টু মানে মিডিয়ামে ভাজলেও হয়ে যাবে তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে মোটামুটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি এবং এটাকে দিয়ে দিয়েছি একদম ছোট ছোট পিস করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এবং এক চামচ পরিমাণ রসুন বাটা আমি একেবারে ছোট্ট চামচের এক চামচ পরিমাণ দিয়েছি ঠিক আছে তোমরা যদি বড় চামচ ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে কিন্তু হাফ চামচ করে দিলেও হয়ে যাবে তো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুনটা দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি কারণ আদা রসুনটার যাতে গন্ধটা না থাকে তারপরে বাকি যে গুঁড়ো মশলাগুলো সেগুলোও একটু নেড়ে চেটে নেওয়ার পরে দিয়ে দেবো তোমরা দেখো মশলাটা ভালোভাবে মোটামুটি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু যে শুকনো উপকরণগুলো দেব সেগুলো দেওয়া যেতে পারে তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে ও ধনে গুঁড়ো মিক্স করা আছে সে জিরে এবং ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাও কিন্তু অবশ্যই লো ফ্লেমে মশলাটা কষাবে হাই ফ্লেমে মশলা কষালে কিন্তু কি হবে মশলার জলটা খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মশলাটা মানে খুব ভালোভাবে কষানো যাবে না বা আদা রসুনের গন্ধ থেকে যাবে তো আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই ছোটো চামচের মানে হিসাবেই দিয়েছি ঠিক আছে এবার সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটার সঙ্গে দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে দেবো তো আমি একেবারে নুনটাও দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যাবে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার মশলাটাকে জাস্ট ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি খুব বেশি নয় এবার এইটা দিয়েই আমি একটু কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো মানে একেবারে লো ফ্লেমে জাস্ট দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ টমেটোটা তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো চলে এসেছি দু মিনিট পরে খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবো দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি মশলাটা এবার ওই ব্রকোলিগুলো যেগুলো ভাপিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব ব্রকোলিটা আমি আলাদা করে আর ভেজে নিয়ে নিই এখানে মশলার সঙ্গে জাস্ট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তাহলেই হয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে আগে ভালোভাবে ভেজে নিতে পারো যদি পছন্দ হয় তোমাদের কিন্তু এটা এইভাবেও কিন্তু খুব সুন্দর হয় এবং এর পুষ্টিগুণটা মানে ব্রকলির পুষ্টিগুণটাও কিন্তু বজায় থাকে সেজন্যই আমি একেবারে মশলার সঙ্গে দিয়ে দিয়েছি এবার এটার সঙ্গে জাস্ট একটু চেড়ে নেবো এবং ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি কারণ আলুগুলো যেহেতু সেদ্ধ হতে টাইম লাগবে তো মশলার সঙ্গে যদি একটু কষিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু একটু তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যাবে তো দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু ঢাকাটা খুলে দিয়েছি এবার একটু জাস্ট ভালোভাবে নাড়াচাড়া করে নেব তাহলেই হয়ে যাবে একটু আলতো হাতে নাড়াচাড়া করবেন ওইলে ব্রকলির যে ফুলগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে যেতে পারে বা ভেঙে ভেঙে যাবে তো এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করছি শুকনো লঙ্কা ব্যবহার করিনি আমি প্রথমেও শুকনো লঙ্কা ফোড়নেও দিই নি এবং এমনিও শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না শুধুমাত্র কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কায় দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবং তিনটে কাঁচা লঙ্কায় চিঁড়ে দিয়ে দিয়েছি তো এবার এটাকে জাস্ট দু মিনিট মতন এইভাবে রেখে দেবো আর একটু করে নেড়ে চেড়ে দেবো মানে কষিয়ে নেবো মশলার সঙ্গে তাহলেই হয়ে যাবে তো আলুগুলো মোটামুটি হাফ মতন সেদ্ধ হয়েছে এখন বেশ কিছুটা সেদ্ধ হবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি আলু ভেজে তুলে রেখেছিলাম ওই বাটিটাতেই সামান্য একটু জল কিছুটা গরম করে নিয়েছি মানে জাস্ট একটু হালকা গরম করে নিয়েছি এবং ওই গরম জলটাই ব্যবহার করেছি নানাতে গরম জল ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর কালার আসে এবং খুব ভালো লাগে তো আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে ব্রকোলি তো সেদ্ধ হয়েই গেছে তো এবার মাছগুলোকে দিয়ে দেবো জাস্ট নামিয়ে নেওয়ার আগের মুহূর্তে ঠিক আছে মাছগুলো দিয়ে জাস্ট একবার ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে কারণ মাছ দিয়ে কিন্তু বেশি ফোটাবো না তাহলে মাছটা খেতে ভালো লাগে না ঠিক আছে তো যার জন্য বেশ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো এবং একটু জাস্ট একবার ফুটিয়ে নেব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে হোক বা হাই ফ্লেমে হোক একটু ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু ও ব্রকোলি দিয়ে রুই মাছের ঝোল বা আলু বুড়ো দিয়ে রুই মাছের কারি তো ভিডিওটি ভালো লেগেছে কিনা সবাই অবশ্যই জানিও কমেন্ট করো এবং লাইক করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো পুরো রেডি হয়ে গেছে আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং জাস্ট এবার নামিয়ে নিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে তো আমি একদম নামিয়ে নিয়ে চলে আসছি তো চলে এসেছি নামিয়ে নিয়ে কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও এবং প্লিজ লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই